একটা একটা বিষয় খেয়াল করেন না, যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন? বাসায় ফিরে যায় না, মানে দিন শেষ, সূর্য ডুবে গেছে, এখন বাসায় ফিরতে হবে, তাই না? এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে, কেন জানেন? যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না, এখন কাছে আসো, ঘরে আসো, আল্লাহর কাছে আসো। রমজান মাসে কোথায় আসো? আল্লাহর কাছে আসো। এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না? আমি আপনাদেরকে আজকে 15টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ, বেশি বড় বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে, পাক্কা নিয়াত করতে হবে আল্লাহ পাকের জন্য। আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমি যেটা বলছিলাম ভাই, আমাদের আগে এলেম শিখতে হবে, আমল বাড়াইতে হবে, ওলামায়ে কেরামের সহবত লাগবে, আর রিজিক হালাল করতে হবে। কি করতে হবে? কোনো অবস্থায় সুদ ঘুষ হারাম দুর্নীতির সামনেও যাবেন, যদি যান আপনি পরকালে পস্তাবেন, আর কিচ্ছু বলার নেই আমার। যদি যান তাহলে আপনি দুনিয়াতেও পস্তাবেন, পরকালে পস্তাবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করে না। আমি বের হয়ে আসেন, নিয়াত করেন, রিজিকের মালিক আল্লাহ। আর রজ্জাক কে? কে আর রজ্জাক? এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি, কোনোদিন সুদ খায়, ঘুষ খায়, জুলজুলুম করে, ওদেরকে কে খাওয়ায়? এই জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে কখনো, ব্যবসা করে, কিছুই তো করে না, কে খাওয়ায়? তা আমাকে সুদই খাওয়া লাগলো, আমাকে রিজিকের জন্য সুদই খাওয়া লাগলো, হ্যাঁ আমাকে ঘুষি খাওয়া, আমাকেই খাওয়া লাগলো, আমাকেই দুর্নীতি করতে হইলো। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমি রিজিক আল্লাহ পাক দিবেন, যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন, হালালে চাইলে আল্লাহ পাক হালাল রাস্তা বের করে দেবে ইনশাআল্লাহ। তো এগুলো আমাদের কাজ ভাই, একদিন দুই দিনের মাহফিল করে আমরা সব কায়েম করতে পারবো না। তারপরে আমাদের পরিবারের আদর্শ ঠিক করতে হবে, পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে, অন্যায় কী করতে হবে নিষেধ করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, আলেমদের সহমতে থাকতে হবে, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে, তারপরে ইনশাআল্লাহ দিনের জন্য কিছু করা যাবে। কথা ঠিক আছে? কথা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আসেন ভাই, ওই 15টা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এই 15টা মাথায় ঢুকান, এটা ভুলে যাবেন না আজকে, সব ভুলে গেলাম, ঠিক আছে? রমাজানের প্রস্তুতি নাম্বার এক, আমার সেটা বলে, রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। এক, দুনিয়াবি কাজগুলো কি করবো, মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসব, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হইতে না, মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, আর রমজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা, এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাওয়াল মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব, যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি দুই নম্বর হচ্ছে ভাই, রমজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। কিন্তু এখানে একটা কথা, দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছি, উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়, পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে, থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাআসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। তার রোজার বিষয় বুঝলাম। রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ, রোজা ছেড়ে, রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে, তখন কাজ করে না? চুপ করে এক লোকমা ভাত খেলে কে দেখবে?
কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রেখো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে আপনি সোমের আয়াতটা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, লাআল্লাকুম কি? তাত্তাকুন, তোমাদের উপর সোমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস, এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলে বেনামাজি থাকতে পারে? রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুখ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে? মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে? কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি? কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে? কেমন করে সে জুয়া খেলতে পারে? কেমন করে সে মাদক খাইতে পারে? কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সে এটা চেতনা, এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন? এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে, বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, আমার সাথে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না, কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝাতে পারি নাই মনে? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের ছয় মাস। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে সত্তর গুণ নাকি হবে না, সত্তর গুণ হবে, সাতশো গুণ বাড়াই দেবে, মূল কথা ফজিলত তো ফজিলত পাবই, মূল কথা এইটা তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বলছি বলেন ভাই? দুইটা মনে থাকবে? এক, দুনিয়াবী কাজ কমায় ফেলা। দুই, কে রোজা রাখার মতো রাখা। তিন নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি, তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্যে আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়, এই তো। আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? সাত পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ, আবার বলি, এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়? খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন, যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝাতে পারেন নাই? বুঝাতে পারলাম না মনে হয়। যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে, এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম প্রবৃত্তির সামনে, সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে? আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে যে না করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই একটু, খাবো না, এটার নাম কি জিহাদ? মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে, এই যে উঠলাম বজু করলাম গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবও না, যাবো না কাছে, এটা এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি? বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে সাত পেট খাবেন না, সারিতেও খাবো না, ওয়াদা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ।
আর এখনকার যে খাবার এদের বেশিরভাগই ভেজাল, যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা এটা? দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না, আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন, পারবে না, ও চাচাই জিতবে। তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সব কিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ, আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোডের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতে ভিতরে, আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110-120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই, মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল, ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবা, বাপ বাপ করে টাকা দিয়ে আসবে। টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছি আর আবার খাওয়া যাবে। আইন শুরু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করেন। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, আর 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না খেয়ে ফেলে। এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে, গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোড়া তাজা করে ফেলা দিল, করে নাই কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম হাঁকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা আর প্রতারণা চলতেছে, এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে? সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, টামটোপলা বাঁধে চলে যাবে, কি করবে? যাইতে বাধ্য সে, আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করব না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়, রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই এই দামের বাইরে যাবে না, তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আওতা আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই, কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই, এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনও চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এবং সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়ে আরেকদিন কথা হবে চল। রমজানে আসছে যেহেতু, এতটুকু নসিহত করি 3 নম্বর, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া, ঠিক আছে ভাই? পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম, কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাওয়ার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্না অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি, আলহামদুলিল্লাহ, হাত নামা, সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই।
এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে 16 কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ 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 ভিতরে কাজগুলো করেন আল্লাহ পাক তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়ব ইনশাআল্লাহ ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে এক পারা তাহলে 30 দিনে এক খতম হবে ওকে আরো বেশি পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরো বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সালফে সালেহীনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুবহানাল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুবহানাল্লাহ রাত সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়ব কোরআন শিখব না পারলে কি করব না পারলে এক মাসে শিখব অন্যকে শেখাবো কোরআনের দর্স দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলীগ হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা জানব কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি রমাদান আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা তারা আমরা এটার অর্থ পড়ব ইনশাআল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতা দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেব ইলম ওলামা একরাম যারা আছে আমরা এই কোরআনের তাফসিরগুলো পড়ব ইনশাআল্লাহ মানে কোরআনময় রমাদান কোরআনময় কি এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন বা তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাকাত থেকে দিতে পারেন সদকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে এবং তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যভিচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক দ্রব্যের কী ছয়লা এই যে গুন্ডামি মাস্তানি ছিনতাই কারা করতেছে যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুলা মুছবো চুমু খাবো রেখে দিব এই জন্য না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্যে না শুধু এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি তো হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করবো বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন আমিন তো প্রিয় ভাইরা 4 নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্স দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাআল্লাহ রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নেই আর অ্যাটলিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি 5 নম্বর একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে গোছাচ্ছি শোনেন 5 নম্বর হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন
রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। যেমন সবার আগে কি সলাত, এই একটাই বল সলাত। সলাত নাই ইসলাম নাই, সলাত নাই সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শুনেন, সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছা করে সলাতকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয়, কাফারা, কুফুরি করে। সলাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবা না, কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না, কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা, কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা। আমি এমনি এমনি বলতেছি না, ইমামদের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না, তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হই তাদের জন্যও শাস্তি আছে, নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ, যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল উদাসীন, গাফেল উদাসীন, আবার যে নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সুরা মাউন পড়েন, তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কি হবে? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে যখন ঢুকানো হবে এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কি পাপ করছিলা? তারা বলবে, তখন তারা বলবে কালু, তারা বলবে, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, কি বলবে তারা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি বলেন? জাহান্নাম। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সলাত আদায় করার তৌফিক দান করেন, রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। পাঁচ অক্ত নামাজ চেষ্টা করবো জামাতে পড়ার জন্যে, যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন, সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় পড়বেন। রাজি আছেন? এই যুবকরা কি হলো, বসো বসো, অল্প সময় বসেন। আরে আপনাদের চেয়ে আমার তারা বেশি, আমি চার ঘন্টা সফর করে আসছি, আবার চার ঘন্টা সফর করতে হবে আমাকে, আপনারা তো এখান থেকে বাসায় চলে যাবেন চারদার বাসা, এত ব্যস্ত কেন, বসেন। এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরও অনেক ফরজ আছে না, যেমন পর্দা কি ফরজ না ফরজ না, জাকাত ফরজ না ফরজ না, তারপরে আল্লাহর আল্লাহ পাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না, রসুলের আনুগত্য তাওহীদ ফরজ না সুন্নত, এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন? তাহলে চার নম্বর হচ্ছে রমজান, এটা কি পাঁচ নম্বর না, পাঁচ নম্বর রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাজি? ছয় নম্বর, ছয় নম্বর হচ্ছে, এটা কত ছয় বলছি, পাঁচ, ছয় নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি, ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি। মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত, দৈনিক বারো টাকা সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন বারো টাকা? ফজরের আগে দুই, ফজরের আগে, জোহরের আগে চার, তারপরে দুই, তারপরে মাগরিবের পরে, এশার পরে, মোট কত হইল বারো। এই বারো রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে? অনেক সময় মিস হয়ে যায়, রমজানে যেন ধরি আমরা, আল্লাহ তৌফিক দান করে। এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না, বিভিন্ন কাজের দোয়া, মাসনুন দোয়া, জিকির আজগার, এগুলো আছে না, এই প্রত্যেকটা কাজকে শক্ত করে রাখতে ধরবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। যে কাজটা করবেন তার আগে জেনে নেবেন ওই কাজটা কিভাবে করলে সুন্নত হবে। সকালে উঠে এক দৌড় দিয়ে বাথরুমে যাবেন না, উঠে আগে বসবেন, চোখ ঘষবেন, মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন, তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে, বাম পা দিয়ে ঢুকলেন, ইস্তেনজা করলেন, ডান পা দিয়ে বের হবেন, ঢোকার সময় দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি উফরানাকা, দোয়া আছে। এগুলো সুন্নাহ মোতাবেক কাজ করবেন, বুঝাতে পারতেছি? কাপড় পরবেন, যে কোনো কাপড় পরবেন না, যে কাপড় যে কাপড় যে সুন্নত নবী পড়তেন সেই সুন্নত পরবেন, চেহারা নবীর মতো হতে হবে, ক্লিন শেপ চেহারা চলবে না,
ক্লিন শেপ চেহারা চলবে না। অনেকে মনে করেন যে এটা তো ফরজ কিছু না, এত এত তাচ্ছিল্য করেন কেন? এটাকে শেভ করা মানে হলো নবীর সুন্নতকে জবাই করা, বুঝাতে পারি নাই। এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু, আলাদা মাসালা, কিন্তু পুরুষের চেহারায় দাড়ি থাকতেই হবে, মাস্ট বি, পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না, গর্বিত না? ইসলামিক সংস্কৃতি কোনো দেশ জাতি বর্ণ নির্দিষ্ট করে আসে না সবার জন্যে। আমাদের নবী কি আরবদের নবী না পুরো বিশ্বের নবী? তাহলে আমাদের নবীর সুন্নত কি শুধু আরবরা পালন করবে না আমরা সবাই করব? এখন আমাদের সবার চেহারা নবীর সুন্ন অনুযায়ী হতে হবে, গোফ ছোট করতে হবে, দাড়ি লম্বা করতে হবে, পোশাক ঠিক করতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে। এখন ছেলেরা পরে টাকনুর উপরে কি, হ্যাঁ ছেলেরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে কি উপরে, এরপরে বসে ছেলের সাথে বাইকে দেখবেন হাঁটু পর্যন্ত দেখা যায়, বিষয়টা এমন না? এখন হুজুর আপনারাও দেখেন না? আমরা দেখি না, আপনারা দেখান। আমরা কি করি না? আমরা দেখি না, বরং আপনারা দেখান। দেখালে আমরা চোখটা সরাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, চোখে বললে আমরা কি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আসেন আমাদের পোশাক আশাক কথাবার্তা চলাফেরা আমল খাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য যা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছু নবীর সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে, রাজি কি না? রমজান মাসে এটা নিয়ত করা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কয়টা বলছি ভাই? ছয়টা, ছয়টা, সাতটা, ছয়টা, সাত নম্বর আসেন ভাই। সাত নম্বর হচ্ছে, সাত নম্বর হচ্ছে আমরা কোনো অবস্থায় হারাম কোনো রিজিকে যাব না, রাজি? রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, তারাবি পড়বেন, অনেক কিছু করবেন, এবার এদিকে রিজিকে সুদ, এদিকে রিজিকে ঘুষ, রিজিকে এখানে দুর্নীতি, এখানে করাপশন, এখানে বাপে কম দেওয়া, একটা ইবাদতও কবুল হবে না। হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইউকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না, সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না। একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, নবীজি বলছেন মাথায় ধুলা, গায়ের কাপড় ঠিক নাই, মুসাফির সেজদায় আল্লাহর কাছে দোয়া করছে, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এইটা দাও ওইটা দাও ওইটা দাও, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে, তার পানীয়টা হারাম, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম, যেতে পারছি ভাই? এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন না, কয় ব্যক্তি? এক 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 নম্বর হচ্ছে মুসাফির, দুই নম্বর হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর তিন নম্বর কি মাজলুমের দোয়া। মাশাআল্লাহ, আপনারা জানেন ভালোই, মাজলুম মানে কি যার উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করা হয়েছে। আমরা এখন কিন্তু সবাই মাজলুম, তাই না ভাই? পুরো মুসলিম উম্মাই এখন মাজলুম, তো ইনশাআল্লাহ এই অবস্থা থাকবে না, ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে, সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাআল্লাহ। এটা সময়ের ব্যাপার, কিসের ব্যাপার? আল্লাহ পরীক্ষা করছেন আমাদের। ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহ তাআলা, ফিলিস্তিনের মা বোনরা এভাবে ধর্ষিত হবে না ইনশাআল্লাহ, একদিন ওই বাচ্চারা বড় হবে, ওরা যুদ্ধ করবে ইনশাআল্লাহ, এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের উপর বাস্তবায়ন হবে। কোন হাদিস? নবীজি বলেছেন লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবেই, ওয়ালা তাকতুলুন্নাহুম, তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই, এমন কি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াশাজার, পাথর গাছ কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ভয়ে লুকাইছে, আসো একে হত্যা করো। কে বলবে? পাথর গাছ কথা বলবে, এটা গাল গল্প রূপকথা না, তো এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয়। তো কথা প্রসঙ্গে চলে আসলো, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, মাজলুম সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া, কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না। তাহলে আমাদের নসিহত নাম্বার কত? এটা
সাত, আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব না, রোজা রেখে তো মোটেই না, এবং এটা চর্চা করব যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি, ঠিক আছে ভাই? আট নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার জাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে দেন, জাকাত দিবেন না এটাও জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে, গলিয়ে মুখে গালে পার্শ্ব দেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। সূরা তাওবায় আছে, এটা কোন সূরায়? তাওবায়। জাকাত দিতে হবে, কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ ফরজ, নামাজ মানি জাকাত মানি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত। জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইত না। এটা গাল গল্প না, এটাই বাস্তবতা, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই, পারছি না। আমার কথা শুনেন ভাই, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে হাজার হাজার যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমন একজন মানুষের জাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষকে খাওয়াইতে পারবেন? মিলসের মালিক জাকাত দেয় না, গার্মেন্টসের মালিক অনেক জাকাত দেয় না, ফ্যাক্টরির মালিক জাকাত দেয় না, অনেকে কানাডায় বাড়ি ঘর করতেছেন এখানে জাকাত দেন না, আছে না এরকম? জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল। ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা না? তাওহীদের পরে কি সলাত না? সলাতের পরেই কি জাকাত, তারপরে না রমাদান এবং হজ, তাই না বিষয়টা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এই পাঁচটা পিলারের অন্যতম পিলার জাকাতের উপর আমল করার তৌফিক দান করেন। কয়টা বললাম ভাই? আটটা। নয় নাম্বার হচ্ছে জাকাত যাদের ফরজ হয় না। আচ্ছা, জাকাত সম্পর্কে দুটো কথা। জাকাত কিন্তু সোনারও জাকাত আসে, রূপারও জাকাত আসে, এই গবাদি পশুরও জাকাত আসে, আবার কৃষি জমিরও কিন্তু জাকাত আসে। কৃষি জমির ফসলের কি হয়? জাকাত আসে, ওটাকে ওসর বলা হয়। আমরা অনেকে এটা জানিও না, ওলামা কেরামদের সাথে পরামর্শ করবেন আপনার সম্পদের জাকাত আসছে কি না, এটা নিসাব পরিমাণ হলে বের করে ফেলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জাকাতগুলো বের করার তৌফিক দান করেন। আচ্ছা, আর জাকাত দিবেন এমন জায়গায় যেখানে দিলে দিনের খেদমত হচ্ছে। ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আয়াত আছে না ওয়াফির রিকাব, এটা সূরা তাওবায় আছে না? সূরা তাওবার 60 নম্বর আয়াত, কত নম্বর? 60। সূরা তাওবার কত নম্বর? এই সূরার 60 নম্বর আয়াতে জাকাতের আটটা খাত বর্ণিত আছে। এই যে কোনো খাতে আপনি দিতে পারেন, তবে আমার পরামর্শ দিনের রাস্তায় ফি সাবিলিল্লাহ এগুলোতে জাকাত দিলে ভালো হবে, আত্মীয়দেরকে দিলে ভালো হবে, মিসকিনদেরকে দিলে ভালো হবে, চাল আল্লাহ পাক তৌফিক দান করে দেন। তো এটা হলো আট। নয় নম্বর হচ্ছে, নয় না আট, আট শেষ হলো, নয় নম্বর। নয় নম্বর, জাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সৎকা করবো, চাল রমজানে বেশি বেশি সৎকা করবেন, বেশি বেশি সৎকা। মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে, মনে করেন তাকদিরে একটা বিপদ আছে, আপনি এখানে সৎকা করছেন সৎকা করছেন সৎকা করছেন, এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার ওই বিপদটা দূর করে দিতে পারেন। একটা রোগ হয়েছে, বিপদে পড়ে গেছেন, এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সৎকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও, আল্লাহ কাটাই দেবেন। সৎকার এমন ক্ষমতা আছে, তবে এটা ঢাকঢোল পিটায় না, যত পারেন গোপনে গোপনে। হ্যাঁ, প্রকাশ্যেও দেওয়া যায়, গোপনে দেওয়া উত্তম, গোপনে দেখি উত্তম, প্রকাশ্যেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা সদাকা দিব বেশি 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 চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার, আত্মীয়দেরকে দেওয়ার জন্যে, প্রতিবেশী, আমাদের সমাজের ইয়েতিম, আমাদের সমাজের বিধবা, আমাদের সমাজের মিসকিন, ভালো ভালো জায়গায় সৎকা করবেন। ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি নিয়ে যাই, গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন, কে জানি হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে। কোন হাদিস জানেন? যে আল্লাহর ওয়াস্তে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না। আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চায়, যে আল্লাহর ওয়াস্তে ভাই আপনার কাছে আমি 10টা টাকা চাচ্ছি থাকলে দেন, তাহলে এটা ফিরাইতে হয় না। বেচারা আল্লাহর ওয়াস্তে চাইছে, আমি ফিরাবো কেন? আল্লাহর দোহাই দিছে। তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর ওয়াস্তে দেন, সেটা নিয়ে গাঁজা খাক আর কি করে করবো, আল্লাহর ওয়াস্তেই চাচ্ছে। তো অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায়, কি আছে, আর আমরা ভাড়া থাকি, যারা দেই তারা ভাড়া থাকি, হয় ভিক্ষুকের ফ্ল্যাট আছে, সুবহানাল্লাহ। তো প্রতারণা যুক্ত, বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে, এই জন্যে বাছাই করে করে সৎকা করবেন, দিনই খাতগুলোতে বেশি সৎকা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করবেন।
আর সবচেয়ে ভালো হয়, আমার পরামর্শ, সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন। এখানে আপনি দুইটা নাকি পাবেন, কয়টা? এক, আত্মীয়র হক রক্ষা করলেন, হক আদায় করলেন, তার নাকি সৎকাত করলেন, এটার নাকি আছে। আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন, সুসম্পর্ক বজায় রাখলেন, এটা আরেকটা নাকি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল এবাদত, মানে এটা 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 ছিল তো রাহিম, এটা আল্লাহপাকের আরশের সাথে ঝুলে থাকে। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহপাক তাকে রক্ষা করবেন, আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট করে দেয় আল্লাহপাক এই কেটে ফেলবেন। এটা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না, এটা না হাদিসটা ওস্তাদ? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহমি, মানে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা কাতি মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না। তো প্রিয় ভাইরা, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো ইনশাল্লাহ। এখন আত্মীয়তার মধ্যে সবাই একরকম হয় না, এক এক মানুষ এক এক বুঝের, কেউ হয়তো আল্ট্রা মডার্ন, কেউ এক্সট্রা অর্ডিনারি মডার্ন, ঠিক আছে, কেউ দিনের ধার কাছেও নাই, কেউ নাস্তিক, এরকম আছে তো নাকি। তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন, সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা, সৌজন্যমূলক সম্পর্ক কী করবেন, বজায় রাখবেন। আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান। কটা বলছি, আট না নয়? নয়টা। দশ নম্বর হচ্ছে ভাই, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কী করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। কী বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, এইটুকু পারা যাবে না? দিনে কমপক্ষে একশো বার, কতবার? দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার, দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার, আরও বেশি পারলে আরও ভালো। ওই যে হিসনুল মুসলিম একটা বই আছে না, বা কিতাবুল জিকির, কিতাবুল দোয়া, আল আসকার, এমন অনেক বই পাওয়া যায়, এই বইগুলো কিনবেন, ওখানে দেখবেন অনেক জিকির আসগার দেওয়া আছে, দৈনন্দিন জিকির আসগার দেওয়া আছে, তাসবিহ তাহলিল দেওয়া আছে, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো দেওয়া আছে, এগুলো মুখস্থ করেন, কিছু হলেই হুজুর দোয়া করে দেন, হুজুর ফুদিয়ে দেন, হুজুর পানি পড়া দেন। আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন, নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন, সেজদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ, আমি অসুস্থ, আমাকে শেফা দাও, সেজদায় গিয়ে বলেন আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হাত উঠান আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহকে বলেন ইয়া শাফি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইশফিনি, আমাকে শেফা দান করেন। আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন, তাই না ভাই? তারপরে যদি তারপরে দোয়া নিবেন, পানি পড়াও নিতে পারেন, ঝাড়ফুঁক দিতে পারে, সেটা আছে বৈধতা অবশ্যই, এটাও ঠিক আছে, কিন্তু আগে আপনি আল্লাহকে চিনতে শিখেন, বেশি বেশি রোজা রেখে ইস্তেগফার করবেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। একটা বইয়ের নাম বলছি হিসনুল মুসলিম, আল আসকার, কিতাবুদ দোয়া, এরকম অনেকগুলো বই আছে বাজারে, এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক রায়াত করেন, বলি আমিন। কটা বললাম? দশটা। এগারো নম্বর, আসলে আমার মার্কিংটা উল্টা পাল্টা তো বুঝতে পারতেছে না, ঠিক আছে। এগারো নম্বর হচ্ছে, শোনেন, এগারো নম্বর হচ্ছে, দেখেন কোরআন খুলবেন, দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম, সেখানে আগে আসছে সিয়ামের কথা, তারপরে আসছে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, কোরআনের কথা, তারপরে আবার আসছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইনি করিব, দোয়া করার কথা, সুবহানাল্লাহ, কিসের কথা? প্রথমে আসছে রোজা রাখার কথা, তারপরে কোরআনের কথা, তারপরে আল্লাহর কাছে কী করার কথা? দোয়া করার কথা। যখন যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, বলো ফাইনি করিম, আমি কাছেই আছি, উজিবু দাআওয়াত দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি, সুবহান, ফালিয়াসতাজিবুলি ওয়াল ইউমিনু বি, আমি তার দোয়া শুনি, অতএব সেও যেন আমার কথা শুনে, সুবহানাল্লাহ, এবং আমার প্রতি ঈমান নিয়ে আসে। তাহলে রোজা রেখে বেশি বেশি কী করব বুঝে ফেলছেন? কি বলেন? দোয়া করবেন। কোরআনের পরে কিসের কথা আসছে? রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না, দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আসে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে, তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহপাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবে ইনশাআল্লাহ। দোয়া করার পদ্ধতি জানতে হবে, হারাম খাওয়া যাবে না, শিরিক করা যাবে না, বেদাত করবো না, ইনশাআল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বো,
ঠিক আছে, দোয়া কবুলের সময়গুলো বেছে বেছে দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। কটা হচ্ছে, 11-12 নম্বর হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব। কি বললাম বলেন, রমজান মাসে সালাতুত তারাবি জামাতে পড়ব। এখন আমি আরো তিনটা কথা বাড়াই দিচ্ছি, কেউ হজম করতে পারলে করেন, যদি না করতে পারেন বদহজম হয়ে যায় কিছু করার নাই, বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন, কিতাবপত্র খুলে দেখাবো, কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে, অনলাইন গরম করার দরকার নাই। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতে, কোথায়, জামাতে ইনশাআল্লাহ। এক, দুই নম্বর তারাবির নামাজ পড়বো 20 রাকাত, কত রাকাত, 20 রাকাত। আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি, পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই। যদি উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমল করে থাকেন, আমার আমল করতে কোনো সমস্যা নাই। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান চালু করে থাকেন, তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই। ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে, কে নাজাত প্রাপ্ত ফেরকা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি। আরেকটা হাদিস কি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি, তোমাদের উপর অবধারিত হচ্ছে, ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা, কার কার সুন্নত, আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো, যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন বাদি, আমার পরে। সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন, আমল করতে কোনো দোষ নাই, বরং এটাই হচ্ছে সুন্নতের আরও শ্রেষ্ঠ অনুসরণ। কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না, পারবেন? তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না, তিনি যদি 2 আজান চালু করতে পারেন, তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না, নাউজুবিল্লাহ। যদি আমি তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আজান চালু করে থাকে, ওটা বেদাত হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয়, তাহলে তাহলে সুন্নত হবে কি, তাহলে সুন্নত কোনটা হবে? তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে, তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা, হটকারী অহংকারিতা অহংকার না করা, হটকারিতা না করা, এখনই ইস্তেগফার করে তওবা করে ফিরে আসা, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। আর এর উপর হটকারিতা থাকে, না ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আজান চালু করে থাকে, তিনি ভুল করেছেন, তিনি বেদাত করেছেন, নাউজুবিল্লাহ, বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক্ষ করলে, আন্ডারস্টিমেট করলে, এভাবে কথাবার্তা বলে, শানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে। আমরা নবীকে মানব সাহাবিদের মানদণ্ডে, সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না, আমি বুঝাতে পারতেছি না, নবীকে মানব অবশ্যই মানব, কার মাধ্যমে, কাদের মধ্য দিয়ে, সাহাবাদের তরিকার মধ্য দিয়ে। সাহাবাদের তরিকা আমি কি ধাবাস করে পাবো, তাবেই লাগবে, তবে তবেই লাগবে, এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে। কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে, আপনাকে যদি আমি এখন বলি যে ক্রিপ্টো কারেন্সি হালাল না, হালাল না হারাম, আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে? পারলেও আপনার আরও 15-20 বছর পড়াশোনা করতে হবে, তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে, জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, তারা ফতোয়া দিলে মানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা আহলে যিকিরদেরকে জিজ্ঞাসা করো, আহলুল ইলমদেরকে জিজ্ঞাসা করো, যে বিষয়ে তোমরা জানো না। তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফেতনা চলতেছে, অনলাইনে এই ফেতনাগুলো অনেক বেশি, আর ইয়াং ছেলেপেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে, এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না, স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যা আরও বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তাই আমি রিকোয়েস্ট করব, কথা অন্যদিকে নিয়েন না, আমি আপনার দুশ্মন না, আমি আপনার বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আপনাদেরকে ওলামায়ে কেরামদের সহবতে আয়েশা দিন শিখতে হবে, অ্যাপস থেকে দিন শিখবেন না, অ্যাপস থেকে একবারে হাদিসের রেফারেন্স পাইছি বাস কাম সারা, জি না, ওই হাদিস তাহাকিক করার ব্যাপার আছে, উসুলের ব্যাপার আছে, আসমা রিজালের ব্যাপার আছে, তা আলিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। একটা মাসালা ইসলামবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে, আর অনলাইনে শায়েখ হওয়ার জন্য কিছু লাগে না, খালি পটর পটর করতে পারলেই হয়। অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না, সেও শায়েখ হয়ে বসে আছে। নিয়ে আবার এটা নিয়েও কিন্তু কথা উঠছে, খতমে তারাবি বেদাত। আরে ভাই, রমজান মাসে যদি কোরআন খতম না দেয় কোন মাসে খতম দিবে? এখনও তো মক্কা মদিনায় আপনি দেখবেন কি হচ্ছে, খতমে তারাবি এখনও ওখানে হচ্ছে, তো ওখান থেকে জোরে আমিন নিয়ে আসতে পারেন, 20 টাকার তারাবি আনতে পারেন না, ওখান থেকে আপনি রফুল ইয়াদাই নিয়ে আসতেছেন, ঠিক আছে, ওকে ফাইন, আমরা কোনো ঝগড়া করতেছি না, এটা আছে, দলিল আছে, দলিল আছে, আমল করুক, সমস্যা নাই,
কিন্তু আপনি সেখান থেকে খতমে কুরআন নিয়ে আসতে পারতেছেন না। আমরা কিছু নিব না এমন কেন হচ্ছে? কে বলছে যে তারা কোনো মাযহাব ফলো করে না? তারা হাম্বলি ফিক ফলো করে, তারা হাম্বলি ফিক ফলো করে চলে, তারা নির্দিষ্ট এবং চার মাযহাবের চারটা ফিকহের ব্যাপারে তারা উদার। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে চারটা মাযহাবের গভীর পড়াশোনা করানো হয়, এরপরে যদি কেউ মুস্তাহিদ হয়ে যায় সে তখন ইস্তেহাদ করে চলবে ইনশাআল্লাহ। কিন্তু ওই রকম দাবি কয়জন করতে পারে যে আমি মুস্তাহিদ হয়েছি? তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, এগুলো কথা বোঝার তৌফিক দান করেন। এগুলো বলতে চাইনি, প্রসঙ্গ এসে গেল, বলে ফেললাম। এখন ভাই বলেছি তারাবির নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করব ইনশাআল্লাহ 20 টাকার পর, আল্লাহ পাক তৌফিক দান করে। কত বললাম ভাই? 13 হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন, সুন্নত নফল কিছু পড়ার চেষ্টা করেন, দোয়া করেন, কিছু কোরআন তেলাওয়াত করেন, ওই সময় আল্লাহ পাকের রহমত নেমে আসে। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে চাইবা, কে আছো আমাকে ডাকবা, কে আছো আমাকে মানে আমার কাছে কিছু চাইবা, ডাকবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে যা চাও তাই দিব, আমি তোমার ডাকে সাড়া দিব। এইভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতে থাকে ইনশাআল্লাহ। এটাকে কেয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ পড়বেন। এটা তাহাজ্জুদ আপনি পড়েন এমন না যে আপনি তারাবি পড়েছেন বলে পড়ে নামাজ পড়তে পারবেন না, এমন না কিন্তু বিষয়, আপনি পড়েও শেষ রাত্রেও নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 13 হয়েছে, 13 শেষ, 14 হচ্ছে ভাই যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা উমরা করে আসে, যদি সামর্থ্য থাকে, সবার তো সামর্থ্য নাই কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা উমরা করে আসতে পারেন। আল্লাহ পাক যারা নিয়াত করেছে উমরা করার আল্লাহ পাক করার তৌফিক দান করেন, আর যারা আল্লাহর ঘর দেখে নাই আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করেন, যারা হজ ফরজ হয়েছে অবিলম্বে হজ করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন, এবং যাদের সামর্থ্য আছে আল্লাহর মাকবুল বান্দা তাদেরকে আল্লাহ পাক বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। তো ওইখানে না গেলে ভাই ইসলামের অনেক কিছু বোঝা যায় না, মন থেকে উপলব্ধি করা যায় না। এই যে রাসূলের জীবনী আপনি পড়তেছেন, সুন্নতগুলো আমল করতেছেন, যখন তার রওজার সামনে দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার কলিজাটা একদম কেঁদে উঠবে, তখন মনে হবে যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই আছে। তো তার যুদ্ধ করা সেই বদরের মাঠ, সেই উহুদের প্রান্তর, সেই বনু কুরাইজা, সেই আপনার মসজিদে কুবা, এই মক্কা, এই বাইতুল্লাহ, এই হারাম, এগুলো না দেখলে, চোখে না দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন, ফিলটা আসবে, কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্যবানদেরকে উমরা করার তৌফিক দান করেন। এরপরে হচ্ছে যে কটা শেষ হয়েছে? 14টা হয়ে গেছে। আচ্ছা, শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে, অসহায় দরিদ্র, ইয়েতিম, বিধবা, মিসকিন, এরকম মুসলিম যারা আছে তাদের সবাইকে ইনশাআল্লাহ রমজানের পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ। এই উদ্যোগটা আমরা সবাই নেই, তো আল্লাহ পাক নেওয়ার তৌফিক দান করেন, আমি। প্রত্যেকটা এলাকা ভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও, হালাল যাদের অর্থ ওদের থেকে কালেকশন করো, করে প্যাকেট রেডি করো, এক মাসের রমজানের প্যাকেজ, চাল ডাল ছোলা বুট যা যা হয় রমজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত, একদম নিম্নবিত্ত, নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে, নিম্ন মধ্যবিত্তরা কিন্তু চেয়েও খাইতে পারে না, ওদের গায়ের হতে লাগে, তাই না? তাদের নাম লিস্ট করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করো, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা শুধু একাই খাবো, একাই পড়বো, একাই ভালো থাকবো এটা চিন্তা করলে হবে না, সমাজের আপামর এই দরিদ্র জনগোষ্ঠীর পাশে রমজান মাসে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত, আল্লাহ পাক দাঁড়ানোর তৌফিক দান করে দেন, আমিন। আর এর সাথে একটা জিনিস জুড়ে দিলাম, রমজান মাসে আমরা বেশি বেশি মানুষকে ইফতার করাবো ইনশাআল্লাহ, কারণ যাকে ইফতার করাবেন এই রোজাদারের রোজার নেকি আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব বেশি বেশি ইফতার করাবো এবং রমজান মাসে ইফতার বিতরণ প্রজেক্ট এবং প্যাকেজ আমরা রেডি করবো ইনশাআল্লাহ, এবং সমাজের সমস্ত দরিদ্র মানুষ, অসহায় মানুষ, ইয়েতিম, বিধবা, মিসকিন, তাদের ঘরে ঘরে আমরা গিয়ে পৌঁছে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে দেন, আমিন। তো রমজান মাস কেন্দ্রিক এই 15টা নসিহত সবাই মনে রাখি, মাথায় রাখি, দিলের মধ্যে রাখি, আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজান মাসে এই কাজগুলো করার তৌফিক দান করে দেন।